আজকে এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার এই তিনটি ইয়ারের ছাত্রছাত্রী আপনাদেরকে সহজ সরলভাবে দেখিয়ে দেওয়া হবে কিভাবে নিজের হাতের মোবাইলের সাহায্যে বাড়িতে বসে আপনারা আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটা সহজে ডাউনলোড করতে পারবেন। কথাটা আগে বলে নিই, সেটা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটা আপনাকে কোথাও জমা করতে হবে না। বিশেষ করে ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা নতুন, সেই কারণে হয়তো আপনারা জানবেন না, তাই আপনাদের সুবিধার্থে বলে দিই, এটা কিন্তু ডাউনলোড করার পরে আপনাকে আপনার স্টাডি সেন্টারে জমা করতে হবে না, এটার প্রিন্ট আউট করার দরকার পড়বে না। শুধু ডাউনলোড করে স্ক্রিনশট করে নেবেন, তারপরে ক্রপ করে আপনি মোবাইলেই গুছিয়ে রেখে দেবেন। এখানে মেন যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে এই যে আপনারা পরীক্ষা দেবেন, যে সমস্ত পেপারগুলো ফর্ম ফিল আপ করার সময় আপনারা সিলেক্ট করেছিলেন সেই সমস্ত পেপারগুলো এখানে শো করছে কিনা, কারণ আপনাকে যে সমস্ত পেপারগুলো টার্মেন এক্সাম দিতে হবে সেই সমস্ত পেপারগুলোর কিন্তু অ্যাসাইনমেন্ট অবশ্যই দিতে হবে, এবং সেই অ্যাসাইনমেন্টের আগে আপনাকে ডাউনলোড করে নিতে হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। এইবার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার জন্য আপনারা প্রত্যেকে গুগলে সার্চ করবেন NSOUCEBDP.com অ্যাসাইনমেন্ট স্লিপ। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন একেবারে ওপরে NSOUCEBDP.com অ্যাসাইনমেন্ট স্লিপ, এই অ্যাসাইনমেন্ট বানানটা অনেকে ভুলবশত ভুল করে ফেলেন, সেই জায়গা থেকে অ্যাসাইনমেন্ট বানানটা আপনাকে একটু ঠিক করে টাইপ করবেন। তাহলে আমরা সার্চ করব NSOUCEBDP.com অ্যাসাইনমেন্ট স্লিপ। যখনই আপনারা এই লেখা লিখে সার্চ করবেন তখন আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিট ডাউনলোড NSOU, এই পোর্টাল কিন্তু ওপেন হওয়ার জন্য একেবারে রেডি থাকবে। আপনারা এইখানে ক্লিক করবেন অ্যাডমিট ডাউনলোড NSOU। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করতেই কিন্তু এই যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড হবে তার যে সরাসরি পোর্টাল আপনারা কিন্তু সেইখানে সরাসরি চলে আসবেন। এইখানে আপনাকে দিতে হবে আপনার এনরোলমেন্ট নাম্বার, এই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে আপনাকে ক্লিক করতে হবে যে ডাউনলোড বটন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড বটনে। এখন আমরা আমাদের যে এনরোলমেন্ট নাম্বার সেটা দিয়ে দেব, সেটা দিয়ে আমরা করব ডাউনলোড। ডাউনলোড বটনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফ ওপেন হওয়ার জন্য একেবারে প্রস্তুত। পিডিএফটি ওপেন করলেই এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ, একটি কাগজ যেখানে কিছু তথ্য আপনার দেওয়া আছে, যেমন আপনার নাম, আপনার স্টাডি সেন্টারের কোড, আপনার এনরোলমেন্ট নাম্বার, আপনার ছবি সহ সিগনেচার, এই সমস্ত কিছু এখানে আছে। এবং বিশেষ উল্লেখযোগ্যভাবে যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে এই বছর যে যে পেপারগুলো আপনি পরীক্ষা দেবেন সেগুলো এখানে রয়েছে কিনা, তারপরে আপনি মোবাইলেই এটা রেখে দেবেন। এই ছিল ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই আজকের ভিডিওটিতে সাপোর্ট করবেন এবং বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি, ধন্যবাদ।